দর্শক স্বাগত জানাচ্ছি টিভেন টোয়েন্টি ফোর নেটওয়ার্কের নিয়মিত অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আজকে আমরা ভিউজ অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি একেবারেই আপনার আমার প্রতিদিনকার সমস্যা অর্থাৎ এখনকার যে যুগ সেখানে বিজ্ঞান আপনার চলার পথের সাথী এবং সোশ্যাল মিডিয়াগুলো বিশেষ করে প্রতিদিনই আমরা হয়তো বসে বসে সাবওয়েতে কিংবা অফিসে কিংবা নিজেদের ঘরে বসে আমরা সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করছে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার নানা খারাপ বিভিন্ন বিষয় আছে যে বিষয়গুলো হয়তো আপনাকে অনেক সময় মানসিকভাবে বিক্ষিপ্ত করে তোলে বিপর্যস্ত করে তোলে কারণ এই বিষয়গুলো আপনার সাথে কিংবা আপনি যে মানসিকতা ধারণ করেন তার সাথে হয়তো একসঙ্গে যাচ্ছে না বিশেষ করে সাইবার বুলিং এবং সাইবার স্টকিং এই বিষয়টি আমরা আলোচনার জন্য ঠিক করেছি কারণ এটি হয়তো আপনাকে নানা ধরনের সমস্যায় ফেলতে পারে শুধুমাত্র আপনি যে সাইবার বুলিং কিংবা সাইবার স্টকিং এর শিকার হচ্ছেন তা নয় মনের অজান্তে কিংবা না জানার কারণে আপনিও হয়তো কাউকে সাইবার ভুলিং করে ফেলছেন সেটি হয়তো আপনার জানা নেই যেহেতু এসব বিষয়ে আইন আছে এসব বিষয়ে কী ধরনের সুরক্ষা পেতে পারেন বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইউজাররা সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আমাদের আলোচনা বিষয় সেভার বুলিং সেভারি স্টকিং এবং ডিজিটাল নিরাপত্তা এই বিষয়ে নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে দুজন বিশ্ব গতিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমরা কথা বলবো আফিস কিল কনসালটেন্সির সিও রাসেল আলম এবং একই প্রতিষ্ঠানের পরিচালক আসিফ সোহেলকে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোকে জয় ভাই দাশক এই এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমাদের টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার আছে আপনারা টেলিফোন করে এই বিষয়ে যদি কোনো কিছু আপনাদের জানতে চাও থাকে কিংবা আপনারা জানাতে চান সেটি সরাসরি আমাদের সঙ্গে টেলিফোন করে আপনারা যুক্ত হতে পারবেন একই সঙ্গে ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানেও কিন্তু আপনারা কমেন্টসে গিয়ে আপনাদের মতামত জানাতে পারেন প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করবো সেটি খুঁজে দেওয়ার আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি আসিফ সোহল ভাই আপনাকে নিয়ে শুরু করবো সেটা হলো এই আমরা বলছিলাম সাইবার বুলিং স্টকিং শুরুতে এই বিষয়টা একটু জানতে চাই কোনটি আসলে বুলিং কোনটি কেবল হচ্ছে সেভার স্টকিং খুবই খুবই সুন্দর একটা কোয়েশন করলেন সাইবার বুলিং অ্যান্ড সাইবার স্টকিং আমাদের প্রিভিয়াস যে টক শোতেও আমরা কথা বলছিলাম সাইবার সিকিউরিটি রিলেটেড ক্রাউড স্ট্রাইক ইস্যু নিয়ে সো ওই জিনিস ওই ধরনের ক্রাউড স্ট্রাইক ইস্যুগুলা বেসিক্যালি আপনার নিজেদের পার্সোনাল ডিভাইসগুলোতে ব্রিজ করে পার্সোনাল ইনফরমেশনগুলো গ্যাদার করার একটা টেন্ডেন্সি থাকে মানুষের মধ্যে ফিশিং করে বিভিন্ন ধরনের ইয়েতে সো কামিং ব্যাক টু ইউর কোয়েশন সাইবার বুলিং অ্যান্ড সাইবার স্টকিং বোথ ই বুথ অফ দ্যাম ইস বেসিক্যালি হ্যারাসমেন্ট বৌথ অফ দ্যাম সাইবার বুলিং ইজ মোর অফ টার্গেটিং ইয়াঙ্গার পিপল যারা কিশোর কিশোরী তাদেরকে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে ইট কুড সোশ্যাল মিডিয়া ইট বি অনলাইন ফোরাম এবং বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় কিশোর কিশোরীদের ক্ষেত্রে যেটা হয় যে ওরা গেমিং প্ল্যাটফর্মেও চ্যাট অপশনগুলো থাকে সো ওই জায়গাগুলোতে বাচ্চাদেরকে হেওয়া প্রতিপন্ন করা হ্যাঁ ইনসাল্ট করে কথাবার্তা বলা ওই ধরনের জিনিসগুলো বেসিক্যালি মোর অফ ইন টার্গেটিং টু সাইবার বুলিং সাইবার স্টকিংটা ইজ মোর অফ এক্সট্রিম হ্যারাসমেন্ট এটার ক্ষেত্রে যেটা হয় যে আপনার মানুষ যে যে মানুষটাকে আমরা সাইবার স্টক করছি তার উপর মোর কন্ট্রোল নিয়ন্ত্রণ আনার চেষ্টাটা করা এবং নিয়ন্ত্রণ আনার পরে তাকে দিয়ে কোনো একটা অ্যাক্টিভিটিস অথবা কোনো একটা এজেন্ডা থাকে ওই জিনিসটা আমরা অ্যাচিভ করার চেষ্টা করে আর কি যে যে সাইবার স্টকিং করছে আর কি সো দ্য সাইবার স্টকিংয়ের যেই এই ইয়ের কারণে যে যদি আমরা একটু রিসার্চে দেখি তাহলে দেখতে পারবো যে ইউএসএতে থার্টি সেভেন পার্সেন্ট কিডস বেসিক্যালি সাইবার বুলিংয়ের শিকার হ্যাঁ তার মধ্যে আবার অফ ইজ বেসিক্যালি এইসিক্যালিভস যারা হচ্ছে গিয়ে আপনার সাইবার স্টকিং এর শিকার যেটা একটা ফেডারেল অফেন্স আমেরিকাতে যেটা হয়েছে যা যখন আমাদের লিগেল যে অ্যামেন্ডমেন্টটা আসছে যে ফার্স্ট চেঞ্জটা আসছে সেটা হচ্ছে গিয়ে দুই সালে যখন মেগান মেয়ার নামের একটা মেয়ে আত্মহত্যা করে আর কি সো তার পিছনের যে স্টোরিটা হচ্ছে একটা মহিলা বেসিক্যালি ওর ফ্রেন্ডলি একজন মিউচুয়ালের মা যে কিনা মাই স্পেসে একটা ফেক অ্যাকাউন্ট করে এবং ওই ফেক অ্যাকাউন্টের থ্রুতে ওর সাথে বন্ধুত্ব করে এবং ও ওখানের মধ্যে কিছুদিন ফ্রেন্ডশিপ করার পরে সাইকোলজিক্যালি দে ব্রেক ডাউন দ্য দ্য কিডস অ্যান্ড লিডার অন ওই মহিলা বেসিক্যালি ওকে বলে যে তোমার মতো কিডসের আসলে পৃথিবীতে দরকার নেই এই ধরনের একটা কমেন্ট করে এবং এর কিছুদিন এর কিছু কিছু ঘন্টার পরেই বেসিক্যালি কিশোরী এটা সুইসাইড করে আর কি সুইসাইড অ্যাট্যাম্প করে এবং ওই ওটার পর থেকে আমেরিকাতে আমাদের যে লেজিসলেশন আসে আসে আছে ওইখানের মধ্যে একটা বিগ চেঞ্জেস আসে যে এই সাইবার বুলিংটা ইটস এ ভেরি বিগ ক্রাইম এবং ওইটার উপরে বেস করে কিন্তু গ্লোবালিও অনেক ধরনের লো ক্রিয়েট করা হয়েছে এটা মানে হচ্ছে অনেক সময় কিন্তু পার্সোনালি তো এটা সম্ভব অর্থাৎ যে কথাগুলো ওই মহিলা বলছিলেন সেগুলো তো ইমেল মাধ্যমেও কিন্তু তারা চালাচালি করতে পারতেন তারা যে সোশ্যাল মিডিয়ায় করতে হবে এমন নয় অর্থাৎ এই অপরাধটা বিভিন্ন মিডিয়াতেই ঘটতে পারে বিভিন্ন এনি প্ল্যাটফর্মে হতে পারে নট নেসেসারিলি যেটা বলছিলাম আপনাকে সোশ্যাল মিডিয়াতে হতে পারে অনলাইন ফোরামেও হতে পারে অথবা গেমিং প্ল্যাটফর্মে যেখানের মধ্যেই কনভার্সেশন হচ্ছে মেইন মেইন জিনিসটা হচ্ছে এখানের মধ্যে আপনি আমরা হয়তো বা ইন্টেনশনালি বুঝতেছি না আরেকজনকে নিয়ে মজা করছি কিছু একটা কথা বলছি এবং তার এটা নিয়ে হোক তার কিছু একটা পার্সোনাল জিনিস নিয়ে আমরা আমরা হয়তো বা ট্রোল করছি যেটা কিন্তু ওকে লেটার রন ডিস্ট্রেস করে দেয় কে এই একটা মানুষকে যখন ডিস্ট্রেস করে দিবে এটাই কিন্তু আপনার সাইবার বুলিং এর মধ্যে চলে যাবে হ্যাঁ একটা ডিস্ট্রেসনের মধ্যে ফেলে দেওয়া ওখান থেকে কিন্তু সে বিভিন্ন ধরনের রং ডুইং করতে পারে সুইসাইডাল अटेम्प्ट्स যেটা বলছিলাম আমরা এটা ছাড়াও তো মানুষ mentally দে ক্যান ব্রেকডাউন ওকে আমরা এই এই সব বিষয় আর শুনবো রাসেল আলম আপনার কাছে জানতে চাইবো সেটালো এই যে সোশ্যাল মিডিয়ার বিবর্তন হচ্ছে সভ্যতার সাথে সাথে ডিজিটাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার বিবর্তন হচ্ছে এই সবের সাথে সাথে বুলিং এবং ধারণাটাও তো অনেক রকম বিবর্তন হচ্ছে অর্থাৎ আগে যেভাবে হয়তো খুব ছোট্ট একটা কথা কি হয়তো সাইবার বুলিং হিসেবে দেখা হতো এখন হয়তো সেই কথাটা স্বাভাবিক পর্যায়ে চলে গেছে কিন্তু আরো নানা নানা ভাবে সাইবার বুলিং সাইবার স্টকিং করা হচ্ছে এই বিবর্তনটা আপনার কাছে শুনতে চাই আমরা লাস্ট লাস্ট যে আউটহেচ নিয়ে যখন ইন্টারনেট ছিল না বা ইন্টারনেট যখন শাটডাউন করে দেওয়া হলো সেটা নিয়ে এবং যেটা আমরা দেখতে পাই পরবর্তীতে চলে আসে সবাই আবার ইন্টারনেট পেয়ে যায় এবং নাও যদি আমরা কেন এই টপিকটা সিলেক্ট করলাম একটু বলি সেটা হচ্ছে গিয়ে এখন যদি আমরা সোশ্যাল মিডিয়া গুলোতে দেখি উই ক্যান সি দ্যাট সাইবার বোয়িং এবং সাইবার স্টকিং একটা মহামারী হয়ে গেছে এখন এখন অনেকে জেনে সাইবার বোলিং করতেছে অনেকে না জেনে সাইবার বোলিং করতেছে ইভেন আমি কিছু কিছু প্যাটার্ন নিয়ে রিসার্চ করছিলাম এবং যেটা দেখলাম যে একজন ল ওরা ওরা আপনি একটা ফেসবুকে একজনের কমেন্ট করলেন ওইটাকে ওরা সাইবার বোলিং হিসেবে নেবে না বা সাইবার স্টাকিং হিসেবে নেবে না বাট ওরা কিছু প্যাটার্ন খুঁজে যে আপনি একজনকে কমেন্ট করতেছেন এটা কি রিপিটেটিভ কিনা এবং এটা কতদিন থেকে আপনি এই ব্যাপারটা করতেছেন সো একটা জিনিস খেয়াল করে দেখলাম অনেকেই না জেনেও ওই প্যাটার্ন অনুযায়ী সাইবার বুলিং করতেছে এবং সাইবার স্টকিং করতেছে এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য পিপুল আর বিজি উইথ দেয়ার ওয়ার্ক এবং সেই ক্ষেত্রে ওরা এই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে না বা এতটা ওদের সময়ও না এটা রিপোর্ট করার জন্য বাট কিন্তু যদি সেই মানুষটা কখনো কোনো খারাপ কোনো কিছু ঘটে হোয়েভার যদি কখনো খারাপ কিছু ঘটে এবং অথরিটি যদি ইনভলভ হয় দে উইল গ্রু দেন্টিফাই সাইবার এবং এটা মনে হতে পারে যে এটা আসলে অনেক বোধহয় অনেকটা হচ্ছে না আমরা যদি একটু দেখি যে সেভেন্টি পার্সেন্ট ইন্টারনেট ব্যবহারকারীরাই সাইবার বোলিং ফেস করতেছে সেভেন্টি পার্সেন্ট আচ্ছা ইউনো আমরা যদি দেখি যে স্কুলের কলেজ স্ট্রেন্টের ব্যাপারে সাতজন কলেজ অর স্কুল হাই স্কুল কিডস এর মধ্যে একজন কিড সাইবার বুলিং ফেস করতেছে সাতজন থেকে একজনই সাইবার বুলিং বুলিং ফেস করছে এখন আমরা একটু আই একটু ডেটার দিকে তাকাই ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে সেভেন্টিন পিপল রিপোর্ট করেছে হ্যারাসমেন্ট এবং এটা হচ্ছে গিয়ে অনটি টুতে আমরা যদি ডেটার দিকে তাকাই তাহলে দেখা যায় যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এনি ই প্ল্যাটফর্মে সাইবার বোলিং এবং সাইবার স্টকিং হচ্ছে গিয়ে সহজভাবে বললে সাইবার বোলিংয়ের একটা এক্সট্রিম লেভেলে যাওয়ার পরে বাট ইট যখন একজন মানুষ বুঝতেও পারতেছে না সে সাইবার বোলিং করতেছে বাট আস্তে আস্তে তার মধ্যে আস্তে আস্তে ওই প্যাটার্নটা চলে আসে এবং ইটস এন্ড আপ ইন্টু সাইবার স্টার্কিং এবং এটা সোশ্যাল মিডিয়ার বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার কারণে এটা আসলে অনেকেই এই জিনিসটা ফেস করতেছে এবং এটা খুবই লাইক একটা মহামারী যেটা আপনারা দুজনে বলছিলেন যে এটা আসলে একটা মহামারী পর্যায়ে চলে যাচ্ছে কারণ এটা কমন হয়ে যাচ্ছে যে সংখ্যাগুলো দিচ্ছিলেন যে স্ট্যাটিস্টিক্স গুলো আমরা পাচ্ছিলাম তাতে কম বেশি সবাই কখনো না কখনো এই সব সাইবার বুলিং সাইবার স্টকিং এর শিকার হচ্ছেন অনেক হয়তো বুঝতে পারেন না যে তাকে সাইবার বুলিং করা হয়েছে কিংবা অনেকে এটা বুঝতে পারছে না তিনি নিজে সাইবার বুলিং করছেন তিনি যে কমেন্টস করছেন তিনি যে রিয়াকশনটা দিচ্ছেন সেখানে হয়তো সাইবার বুলিং হচ্ছেন আসফ ভাই আপনার কাছে জানতে চাই যে আমরা বারবার আলোচনায় কিডসদের কথা বলছি কিশোর কিশোরদের কথাই আমাদের কাছে বেশি আসছে কারণ তারাই হয় সাইবার বুলিং এর শিকার হচ্ছে অথবা নিজেরাই করছে যাদেরকে আমরা বলছিলাম শিকার হচ্ছে নিঃসন্দেহে তাদেরই তো কোনো বন্ধু তাদেরই তো বয়সী কেউ অনেকে এসব করছেন তাহলে তাদের মধ্যে কিশোর কিশোরদের মধ্যে এটা মহামারী হিসেবে বিবেচনা করা হচ্ছে তাদের জন্য এটা কতটা ক্ষতিকর হচ্ছে Should I get my COVID shot? Think about other people. <coughs> Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. কিশোর কিশোরীদের ক্ষেত্রে যেটা হয় তাদের মধ্যে সেলফ এস্টিম হ্যাঁ আর ইমোশনাল রেজিলেন্স যে ব্যাপারটা ওটা কিন্তু এখনো ডেভেলপিং হতে থাকে আর কি সো এই ধরনের এই ধরনের যে মানুষকে হ্যারাস করে যে কথাবার্তাগুলো বলা হয় এই জিনিসটা তারা নিতে পারে না ওই ওই ক্ষেত্রে স্যার এখন এই এটা মহামারী এই কারণে বলা হচ্ছে যে লেটার অন যে এটা বাচ্চা কাচ্চাদেরকে অথবা কিশোর কিশোরীদেরকে লেটার অন এটা সুইসাইড অ্যাটেম্প করতে বাধ্য করছে যেমন দুই হাজার বারো সালেও এরকম একটা আমি আপনাকে একটু আগে যে মেগান ম্যাগানমারের কথা বলছিলাম ক্যানাডাতেও এরকম একটা হয়েছে যে অ্যামান্ডা টোডের ক্ষেত্রে যেটা ফিফটিন ইয়ার্স ডস যার হচ্ছে গিয়ে ব্যক্তিগত ছবি একটা প্রফাইলে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে সামহাও ওয়ে টু এ ব্ল্যাকমেইলার যে পরে লেডারন তাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করাতে করানোর চেষ্টা করে এবং ইন ওয়ান ফেস সে ডিস্ট্রেস হয় এবং পরে লেটার অন এটা ও যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মধ্যে জিনিসটা ডিস্ট্রিবিউট করে বিফোর সি ডাইড শি মেড শর্ট ক্লিপস হাউ ইট ইনফ্যাক্টেড হার লাইফ অনেকবার স্কুল চেঞ্জ করেছে অনেক জায়গায় সে শিফট করেছে বাট স্টিল শি কুডেন্ট ওয়ান এবং লেটার অন শি টার্ন ইন্টু এ সুইসাইড সো ওই জিনিসটা ওই জিনিসটা হচ্ছে যে আমাদেরকে বুঝিয়েছিল যে সাইবার বোলিংটা কি ধরনের ইমপ্যাক্ট ফেলছে আমাদের বাচ্চা কাচ্চাদের কিশোর কিশোরীদের জীবনে সিন্স দেন জিনিসটাকে মহামারী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে ওকে এই সব কারণে মহামারী হচ্ছে কিন্তু নিশ্চয়ই আইনে কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে আমরা বলছি এটা এটা ফেলানি অপরাধ সাইবার স্টকিং তাহলে সেক্ষেত্রে আমেরিকার কথা যদি আমরা বলি এখানকার আইনে

আমি একটা ফেক আইডি খুলতেছি এবং আমি আপনাকে কনফার্ম করছি এবং বিভিন্ন ভাবে ইম্প্যাক্ট তৈরি করছে সো যখন ফেক আইডি গুলো ইউজ করা হচ্ছে তখন আসলে আহ অনেক ক্ষেত্রেই অথরিটি ওইটা আইডেন্টিফাই করতে পারতেছে না বাট ইউমেন থেকে শুরু করে অথরিটি রাও এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতেছে এবং তারাও টুলস ডেভেলপ করেছে যার মাধ্যমে কেউ করে ফেক আমি কাউকে একটু হ্যারাসমেন্ট করবো সে সম্পূর্ণ ভুল বুঝতেছে কারণ আমরা তো আইটিতে কাজ করি উই ক্যান সি হাউ থিংস ওয়ার্ক নেটওয়ার্ক মুভ করে সেই ক্ষেত্রে ইভেন আইডেন্টিফাই করা করা অথরিটির জন্য তোমার কঠিন কিছু না একটু আইন নিয়ে বলি ক্যালিফোর্নিয়াতে ক্যালিফোর্নিয়াতে যদি সাইবার বুলিং হয় ইট ক্যান আপ টু ওয়ান ইয়ার জেল এক বছর জেল হতে পারে এবং যদি সাইবার স্টকিং হয় ওরা সাইবার স্টকিংটাকে সরাসরি বলতেছে ফেলোনি দ্যাট মিনস হচ্ছে এটা একটা ফৌজদারি অপরাধ তো ওইটার মানে কোনো লিমিট নাই শাস্তি অনেক অনেক বেশিও হইতে পারে ইউনো আর সেকেন্ডলি যদি আমরা এজ এক্সাম্পল যুক্তরাষ্ট্রে টোয়েন্টি স্টেটে এই ব্যাপারগুলো নিয়ে টোয়েন্টি স্টেটে স্পেসিফিক ল রেগুলেশনস আছে এবং অল ফিফটি স্টেটেই যদি আমরা একটু ভাবে বলি সেটা হচ্ছে গিয়ে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত জেল জেলের ব্যাপারটা বলা হচ্ছে এখানে আমরা যদি একটু নিউ ইয়র্কে যদি একটা এক্সাম্পল নিয়ে আসি দুই একটা কিশোর সে সাইবার বুলিং করেছিল খুবই সাধারণ সাইবার বুলিং ইউনো কিন্তু সেই জন্য তাকে আসলে ক্ষতিপূরণ দেওয়া লাগছে এবং তাকে হি হ্যাভ টু গিভ দ্য কমিউনিটি সার্ভিসেস এবং এবং সে বেসিক্যালি যেটা করেছিল সে ওর সকল ফ্রেন্ড সকল ফ্রেন্ড একটু বলি ব্যাপারটা আপনার আশেপাশে যারা আছে সবাইকে আপনি আপনার বন্ধু মনে করতেছেন

ভেরি ফার্স্ট থিং সাইবার বোলিং এবং সাইবার স্টাকিং আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার সাথে সাইবার বোলিং হচ্ছে এবং সাইবার স্টাকিং হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সে আইডেন্টিফাই করতে পারে না

আপনাকে কিছু এভিডেন্স কালেক্ট করতে হবে এবং এভিডেন্স কালেক্ট করার পরে আপনি ইনস্ট্যান্টলি অথরিটিকে বলতে পারেন বাট অথরিটি যখন ইনভলভ হবে আপনার জন্য এভিডেন্স চাবে সো আপনি এমনি এমনি অথরিটিকে ইনফর্ম করে লাভ নেই বাট আপনার কাছে যদি কোনো এভিডেন্স থাকে ইউ এবল টু কালেক্ট সাম এভিডেন্স হুইচ প্রুভ অল দোস প্যাটার্ন এগুলো ইন্টারনেটে একটু সার্চ করলে আপনি পেয়ে যাবেন প্যাটার্নগুলা তখন অ্যাকর্ডিং টু প্যাটার্ন ইউ ক্যান অ্যাকশন দিটিউ ইয়র্কলি এবং খুব সাথে সাথেই এই ব্যাপারটা আসলে ওরা হ্যান্ডেল করবে তার মানে তাদেরও নিশ্চয়ই একটা বিশেষায়িত ইউনিট আছে যারা হয়তো এই বিষয়গুলো দেখাশোনা করেন এক্সপার্টরা আছে যারা কেন আমরা বলছিলাম যে বেশিরভাগ বিভিন্ন আইডি থেকে করা হয় আইডি থেকে করা হয় তারা সেটা আইডেন্টিফাই করে হয়তো বের করেন অপরাধী কারা আছেন বিষয়ত কিন্তু সাইবার বুলিং সাইবার স্টকিং সাইবার নিয়ে যখন কথা বলি তখন তো আসলে নির্দিষ্ট কোনো দেশ কোনো সীমানা নেই আমরা কথা বলি না সেটা পৃথিবীতে যে কোনো জায়গায় এই অপরাধটা হতে পারে বৈশ্বিক বিভিন্ন দেশের প্রেক্ষাপটে এটার বিরুদ্ধে আসলে আইনি পদক্ষেপগুলো কি কি নেওয়া যায় ধন্যবাদ আমি প্রথমেই যেই এক্সাম্পলটার কথা বলেছিলাম দুই হাজার ছয় সালে যে মায়ারের যে সুইসাইড যেটা করা হয়েছিল ওটার পর থেকে কিন্তু গ্লোবালি প্রত্যেকটা কান্ট্রি কিছু না কিছু পদক্ষেপ নিয়েছে যে দে ইমপ্লিমেন্টেড সাম লজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সো ইউএসএতেও যেভাবে করা হয়েছে একইভাবে বাংলাদেশেও দুই হাজার সালে হচ্ছে আপনার আইন ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন দুই হাজার ছয় যেটার মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার কেউ যদি সাইবার বুলিং করে ওই ওই জিনিসটাকে সাইবার স্টকিং করে ওই জিনিসটাকে আইনের আওতায় আনা যদি আপনার ডিস্ট্রেস হয় ভাই যে কথাটা বলছিল যে লিগেল অথরিটিকে জানানোর যে ব্যাপারটা আপনি যদি কনফিউজ থাকেন সাইবার বুলিং অথবা সাইবার স্টকিং নিয়ে যে ডিফারেন্স বিটুইন দিস আপ নট শিওর উইচ ওয়ান ইজ উইচ ওয়ান আপনি ইউ ক্যান রিচ আউট টু দেম দে উইল ফিগার ইট আউট কোন প্যানেল কোডের আন্ডারে কোন কোন আইনের আওতায় তারা জিনিসটাকে ফেলবে সো তথ্য প্রযুক্তি আইন ছাড়াও দুই হাজার ছয় ছাড়াও বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দুই আঠারো করা হয়েছে জিনিসটাকে আরও স্ট্রেগনেন করার জন্য যেখানের মধ্যে আইনগুলোকে আরও কঠোর করা হয়েছে ইনস্টিটিউশনাল ওয়াইজ বাংলাদেশ পুলিশের তাদের নিজস্ব একটা সাইবার ক্রাইম ইউনিট আছে যেটাতে হচ্ছে গিয়ে আপনি অনলাইনের থ্রুতেও কমপ্লেন প্লেস করে দে উইল টেক ইন কনসিডারেশন এ লট অফ মাই ফ্রেন্ডস দে হ্যাভ ডান দ্যাট যাদের হচ্ছে গিয়ে ফেসবুক ব্লগ থেকে শুরু করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া থেকে শুরু করে ইম্পারসোনেট করা থেকে শুরু করে যে জিনিসগুলো হয়েছে ওগুলোকে আইনের আওতায় আনা হয়েছে প্যারালালি বাংলাদেশ ছাড়াও ভারতেও আপনার এই সাইবার ক্রাইম যে জিনিসগুলো হয় ওটার জন্য আইন করা আছে তিন বছরের কারাদণ্ড থেকে শুরু করে আপনার পাঁচ বছরের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা করা আছে ইউরোপে জিডিআরপি আছে জেনারেল ডেটা প্রোটেকশন যেটার থ্রোতে ইফ ইউ হ্যাভ প্রুফ যে এটা আপনার প্রাইভেট প্রপার্টি প্রাইভেট ইনফরমেশন আপনি যদি ওদেরকে রিপোর্ট করেন গ্লোবালি সব জায়গা থেকে ওরা আপনার ডাটাটা মুছে দিবে এডিং টু রাসেল ভাই যেটা বলছিল অ্যাবাউট যুক্তরাষ্ট্রের যে আইনের যে ব্যাপারগুলো সো আমাদের আমাদের আমেরিকাতে স্টেট টু স্টেট ল ভ্যারি করে প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা প্রত্যেকটা এরিয়াতেই আহ স্টেটে বিভিন্ন লো আছে কিন্তু নিউ ইয়র্ক এন্ড ক্যালিফোর্নিয়াতে ইজ দ্য স্ট্রংস্ট স্ট্রং যদি নিউ ইয়র্কের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক ফেনাল কোড আছে হ্যাঁ নিউ ইয়র্ক সিটি কোর্ট আছে যেটাতে হচ্ছে আপনার সেপারেট সাইবার স্টকিং অর্ডার অফ প্রোটেকশন ডিভিশন আছে যেখানের মধ্যেও আপনি কমপ্লেইন করে করতে পারবেন এছাড়া স্কুল সিস্টেমগুলোতে ডিপার্টমেন্ট অফ এডুকেশন তারা একটা সাইবার বুলিং পলিসি প্রণয়ন করে রেখেছে যেটাতে হচ্ছে গিয়ে স্কুলের মধ্যে কেউ যদি সাইবার বোলিং হয় দ অথরিটি নিডস টু টেক অ্যাকশন ইনভেস্টিগেটিং ইট অ্যাণ্ড প্রপার মেজরটা নিতে পারবে সো আপনাদের যে ফেডারালের অথরিটির কাছে যেতে হবে এরকম না ওখান থেকে আপনি স্টার্ট করতে পারবেন স্কুল থেকে জিনিসটাকে আরটু ফাসিং করার জন্য এছাড়াও ক্রিমিনাল কোর্ট আছে যেখানের মধ্যে হচ্ছে আপনার এই সাইবার বুলিং এন্ড স্টকিংটাকে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য তাদের আলাদা ইউনিট আছে জিনিসটাকে প্রসেস করার জন্য একইভাবে সো এইভাবে প্রত্যেকটা বিভিন্ন দেশেই জিনিস নিয়ম করে কিন্তু যেহেতু আপনি হয়তো আমেরিকা বসে বাংলাদেশের কাউকে আপনি হয়তো সেভার বোলিং করছেন কিংবা অন্য কোন একটা দেশে বসে আরেকটা দেশে করছেন তখন তাকে কিভাবে আইনের আওতে আনবে সেটা সেটাও আপনি আপনার যেই দেশে যেই যেখানে ক্রাইমটা হচ্ছে ওইখানের মাধ্যমে হচ্ছে আপনি কমপ্লেন করে আপনি জিনিসটাকে আইনের আওতা আনতে পারবেন এরকম না যে আমেরিকাতে কিন্তু সব সাইবার স্টকিং এন্ড সাইবার বুলিং কিন্তু যে আমেরিকাতে থেকে মানুষজন করছে এরকম না আপনি দেখে থাকবেন যে রিয়েল এস্টেটে এসক্রো এসক্রোতে যে অনেক স্ক্যাম হচ্ছে এসক্রোতে কিছু টাকা দিতে হবে আপনার ডাউন পেমেন্ট বলেন অথবা যে পেমেন্টটা যেটা করা লাগে অ্যাটর্নিতে অ্যাটর্নির কাছে টাকাটা জমা রাখার জন্য এই জায়গাগুলো তো অনেকগুলো স্ক্যাম হচ্ছে যে যেগুলো কিন্তু সিঙ্গাপুর থেকে হচ্ছে মালয়েশিয়া থেকে হচ্ছে সেই ক্ষেত্রে আমি আজকেও একটা এক্সাম্পল দেখছি নিউজ দেখছিলাম যেখানের মধ্যে কাপল সেভ দা লয়ার অফ মানি এইট হান্ড্রেড থাউজেন্ড যেটা এসক্রো দেওয়ার কথা ছিল এবং দে টু দ্যাট ওয়ান বাট লিডার ওয়ান যে হ্যাকার সে ওই কোম্পানির সার্ভার হ্যাক করে ইমেলের কন্ট্রোলটা নিয়ে নেয় এবং ইনপারসনেট করে ওকে রিচ আউট করে যে উই ডিডেন্ট গেট ইউর

<laughs> Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. দর্শক আবারই স্বাগত দ্বিভিভ অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম সাইবার বুলিং সাইবার স্টকিং এবং সাইবার ডিজিটাল নিরাপত্তা নিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন আপ স্কিল কনসালটেন্সি সিও রাসেল আলম এবং আপ স্কিল কনসালটেন্সের পরিচালক আসিফ সোহেল দুইজনকে আবারই স্বাগত জানাচ্ছি রাসেল আলম আপনাকে নিয়ে যে প্রশ্ন যে করতে চাই বারবার করে আমরা আমাদের আলোচনা উঠে আসছে যে মানসিক প্রভাব পড়ে অর্থাৎ এই সাইবার বুলিং এবং সাইবার স্টকিং এর একটা বড় ধরনের মানসিক প্রভাব পড়ে আপনাদের দুজনে আলোচনা সুইসাইড এর ঘটনাটা বারবার করে উঠে আসছে সুইসাইড কিন্তু এর বাইরেও তো নানা ধরনের মানসিক প্রভাব পড়ে এই মানসিক প্রভাবটা একটু জানতে চাই যে এটার ফলে কি ধরনের বিরূপ প্রভাব পড়ে মানসিকভাবে সাইবার বোলিং এর ক্ষেত্রে বা স্টাকিং এর ক্ষেত্রে আপনি যদি আহ থিং হচ্ছে আপনাকে প্যাটার্ন গুলো আইডেন্টিফাই করতে হবে সো ফার্স্ট প্যাটার্ন যেটা আমরা আইডেন্টিফাই এর কথা বলি সেটা হচ্ছে গিয়ে পার্সোনাল ইনফরমেশন সাইবার বোলিং এবং সাইবার স্টকিং দুই ক্ষেত্রেই ফার্স্ট যে প্যাটার্নটা হচ্ছে গিয়ে কারো কোনো এক ব্যক্তির পার্সোনাল ইনফরমেশন ইনফরমেশনগুলাকেই টার্গেট করা হয় আপনি যখন দেখতেছেন কেউ আপনার পার্সোনাল স্পেসে টার্গেট করতেছে এবং সেই জিনিসগুলাকে নিয়ে আসতেছে দ্যাট মিনস এ ভেরি ফাস্ট প্যাটার্ন যেখানে সাইবার বোলিং হচ্ছে বা সাইবার স্টকিং হচ্ছে নাও সেই ক্ষেত্রে এজ এজ একজন বাহিনীর মানুষ অথবা পাবলিক যেটা হয় যে আমরা যে স্কুল বা কলেজ গুলোতে যেগুলা দেখি যে কোনো একটা এন্টিমেন্ট ভিডিও ওর ছবি তুলে ফেলতেছে থেকে হোক আর একটা যেখান থেকে হোক দেখা যায় যে ক্লাসে দশ মানুষের কাছে বিশ্ব মানুষের ট্যাক্স করে দিচ্ছে আহ খুবই পার্সোনাল জিনিসগুলো স্প্রেড আউট করে দিচ্ছে রাইট এবং সেই ক্ষেত্রে সেই ভিক্টিম ও পার্সোনাল স্পেসে গিয়ে অন্য পাবলিক হয়ে যাচ্ছে পার্সোনাল স্পেস টা এবং সেক্ষেত্রে সে ডিপ্রেশন এ চলে যাচ্ছে আমরা যদি দেখি যে আহ ফোর্টি পার্সেন্ট সাইবার বুলিং এর শিকার আহ ভিক্টিম দে বিকেম ডিপ্রেস ডিপ্রেশন তারপরে আমরা এখানে যদি বলি যে আহ পোস্ট ট্রামাটিক স্পেস সেন্টার যেটা পি টিএসডি পি দেখা দিতেছে এবং এই নাম্বারটা এত কম না থার্টি পার্সেন্ট ভিক্টিমি পি লক্ষণ দেখা যাচ্ছে তার মধ্যে

এবং এবং ফাইনালি সে যখন প্রকাশ করেছে ব্যাপারটা তখন অথরিটি থেকে শুরু করে ফেরান্স থেকে শুরু করে সবাই ইনভলভ হয়েছে এবং সে যখন প্রকাশ করার পরে সে যখন দেখছে যে আসলে প্রকাশ করাটা ইটস ব্যাটার ফর হার তার জন্য ব্যাটার হয়েছে হি ইজ নাও সি ইজ নাও ওয়ার্কিং এজ ইউএস গভর্নমেন্টের অ্যাডভোকেট হিসেবে কাজ করে

না যদি প্রকাশ করার অথরিটি কাছে এটা যদি ওই ক্রাইটেরিয়া মধ্যে পড়ে ওরা আপনাকে বলে দিবে যে না এটা ক্যাটেরের ভিতরে পড়তেছে এবং তারা অ্যাকশনে যাবে বা আপনিও বিভিন্ন ভাবে অ্যাকশন আপনিও বিভিন্ন ভাবে অ্যাকশন নিতে পারবেন ইভেন অ্যাকশন বলতে এরকম না যে সবাই সব সময় অন্যজন আপনাকে হেল্প করবে এর মানে আদারওয়ে ইউ ক্যান গো টু সাম থেরাপি আসওয়েল আপনি থেরাপিতে যাচ্ছেন আপনার মেন্টাল হেলথটাকে ইম্প্রুভ করার জন্য এবং এই যে স্ট্রেস যখন হচ্ছে আপনার মধ্যে এবং সেটা আপনি কিভাবে এটাতে আপনি নিয়ন্ত্রণ করবেন এই কিন্তু নিয়ে আসা সম্ভব সেই ক্ষেত্রে প্রকাশ করা খুবই প্রয়োজনীয় খুবই প্রয়োজনীয় কারণ প্রকাশ তা করলে সমস্যাটা তো আসলে সমাধান হবে না ইভেন কিছু ক্রাইটারিয়া আছে যেগুলো হয়তো এখন অন্তর্ভুক্ত করা হয়নি কিন্তু প্রকাশের পর নতুন করে বিবেচনা সুযোগ আসে যে এগুলো তো আসলে মানসিক সমস্যা তৈরি করছে এইসব বিষয়গুলোকেও হয়তো অন্তর্ভুক্ত করা হবে তখন হয়তো কিন্তু আমি একটু আহ আছি ভাই আপনার কাছে যেমন সেটা যে সামাজিক মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কি কি ভুল আসলে এই স্যার স্টকিং স্যার বুলিং এগুলোর জন্য নিজেকে ঝুঁকিপূর্ণ করে তুলে দেখা যায় যে আমাদের বা প্রতিনিয়ত জীবনে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি কস্কোতে যখন আমরা মেম্বারশিপ করতে যাই আমরা প্রতি অনেকেই কস্কো মেম্বারশিপটা করে থাকি সো দেখা যায় যে যখন আমরা কসকোতে মেম্বারশিপ করি তখন আমাদের একটা ইমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় যেটার থ্রুতে আমরা একটা মেম্বারশিপ করতে পারবো এখন দেয়ার আর লটস অফ পিপল আউট দেয়ার যারা হচ্ছে একটা সিঙ্গেল ইমেল অ্যাকাউন্ট ইউজ করছে ফর অল অফ দিস কমিউনিকেশনস কস কো মেম্বারশিপ করছে ওই ইমেল দিয়ে ব্যাংকের ট্রানজাকশনের জন্য ওই ইমেল আপনার গভর্নমেন্টের ফেডারেল যে সফিস্টিকেটেড যে অ্যাকাউন্টগুলো করা লাগে যেমন এন ওয়াই গভর্নমেন্টের অথবা ফেডারেল গভর্নমেন্টের ইউএস জবসের ক্ষেত্রেও যে অ্যাকাউন্টগুলো থাকে ওখানের মধ্যেও আপনি ওই সেইম ইমেল ইউজ করছেন সো সব জায়গায় অ্যাক্টাস ইমেল করে রাখছেন কিন্তু কষ্টটা যখন আপনি ওই অ্যাকাউন্টটা করছেন তখন আপনার ইনফরমেশনটা পাবলিক ডোমেনে চলে যাচ্ছে এটা পাবলিকলি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আপনি আবার প্রেস করছেন অ্যাক্টিভেট করছেন সো তখন মানুষজন ওই দেখা যায় যে জয় আপনাকে সাইবার স্টক করছে প্যারালালি আপনি অনেক ইনফরমেশন দিয়েও রেখেছেন আপনার প্রোফাইলের মধ্যে আপনার নাম থেকে শুরু করে লোকেশন থেকে শুরু করে আপনার ফ্যামিলি এন্ড পিপল আপনার প্যাটস pets এর নাম কি সবকিছু দিয়ে রাখছেন এর কারণে এখন যেটা হচ্ছে এই সব ইনফরমেশন এআই কে দিয়ে দে ক্যান কাম দে ক্যান কাম আপ উইথ এ কম্বিনেশন অফ পাসওয়ার্ড আমি আর আপনি যে পাসওয়ার্ড গুলো হিউম্যান সাইকোলজিক্যালি আমরা চিন্তা করি যে ওকে একটা পাসওয়ার্ড চিন্তা করার সময় চিন্তা করি যে ও নাম প্লাস একটা ওর ডেট অফ বার্থ অথবা অমুকের নাম এট দ্য রেট অফ দিস লাস্ট ফিউ ডিজিটস অফ ফোন নাম্বার আমরা মনে করছি যে এটা তো মানে আমি চিন্তা করছি শুধু আপনার এই ইনফরমেশনগুলো হয়তো বা ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে কোথাও শেয়ার করে রেখেছেন সেগুলো কালেক্ট করছে একটা জায়গার মধ্যে ড্রপ করছে এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে ওরা কিন্তু এই ক্যালকুলেশন গুলো করে অ্যালগোরিদম গুলো ইউজ করে দে কাম আপ উইথ দ্য ব্যারার পাসওয়ার্ড কম্বিনেশন এখন যখন হচ্ছে গিয়ে আপনার একটা ইমেলের মধ্যে জিনিসটা অ্যাক্সেস পেয়ে গেল এন্ড আপনার দ্যাট ওয়ান সিঙ্গেল ইমেল যদি সে ক্র্যাক করতে পারে সবগুলোর মধ্যে ভেরিফিকেশন কোড নিয়ে করে নিতে পারছে সো এটার ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করি আমার আমার ওয়াইফকেও আমি রিসেন্টলি ক্রিয়েটেড হার সেপারেট ইমেল যেটা বলছে যে যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন জব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে মার্কেটিং অ্যাফিলিয়েশন থেকে শুরু করে সব কিছুতে এই ইমেল ইউজ করো বা ফর ব্যাঙ্ক ফর সফিস্টিকেটেড ইমেল যেখানে ইউজ করা দরকার সেখানের মধ্যে ওই আদার ইমেল ইউজ করো প্যারালালি ইমেলটাকে করার জন্য উই টেক লটস অফ বিভিন্ন ধরনের টুলস ইউজ করতে পারি যেমন টু স্টেপ অথেন্টিকেশন যেটা অনেকেই আমি আপনি হয়তো ইউজ করছি আমরা জানি জিনিসগুলা যেহেতু আমাদের অর্গানাইজেশনের মধ্যে কন্টিনিউয়াসলি এই ট্রেনিংগুলো করা হয় আমাদেরকে ফিশিং এর ট্রেনিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয় সো

ট্যাক্স ভেরিফিকেশন করে আপনার জিনিসের মধ্যে জিনিসটা অ্যাক্সেস করে নিচ্ছে সো এই জিনিসগুলোর ক্ষেত্রে যেটা হয় সবসময় যে ধরনের অ্যাপ অ্যাপ আপডেট আসছে ওই আপডেটগুলো আমাদেরকে নিতে হবে কারণ অ্যাপ আপনি যে তালাটা লাগানো যেটা আপনার সিকিউরিটির জন্য ওখানের মধ্যে বাঘ আসে বলেই কিন্তু অ্যাপ আপডেট আসছে সো বাঘ ফিক্সেসগুলো গুলো দরকার আমরা অথেন্টিকেশন অ্যাপ ইউজ করতে পারি দিস ইজ অ্যানাদার ফর্ম অফ সিকিউরিটি লেয়ার উইথ যেটা পাবলিকলি ফ্রি এটা কোনো ধরনের কোনো সাবস্ক্রিপশন না গুগল অথেন্টিকেশন ডাউনলোড করেন অথবা অ্যামাজনের কিছু অথেন্টিকেশন আছে অ্যাপ্লিকেশন ওগুলো ডাউনলোড করেন ওখানের মধ্যে এভরি থার্টিস ফিফটিন সেকেন্ডস থার্টি সেকেন্ডস একটা কোড জেনারেট হবে ওই কোডটা দিয়েই শুধুমাত্র আপনি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাক্সেস করতে পারেন সো এই জিনিসগুলোতে উই নিড টু লুক ইন টু দ্যাট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ স্ট্রং পাসওয়ার্ড যেটা আমরা সবাই অ্যাভয়েড করি ইভেন কাপল অফ দ্য অ্যাপ্লিকে ওয়েব অ্যাপ্লিকেশন যেখানের মধ্যে আমিও ইজি পাসওয়ার্ড ইউজ করি সো স্ট্রং পাসওয়ার্ড ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা অ্যাভয়েড করি করতে চাই না সো আই উড রেকমেন্ড জিমেল যদি আমরা ইউজ করি ওখানের মধ্যে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করি খুবই স্ট্রং পাসওয়ার্ড যেটা অ্যালগোরোদিমের থ্রোতেও ক্রিয়েট করা ডিফিকাল্ট এবং ওই একটা পাসওয়ার্ড দিয়ে আপনি সিঙ্গেল সাইন অন করেন এটা সাইবার সিকিউরিটিতে একটা অ্যানাদার ফাংশনালিটি যেটা আমাদের সবার কাছে অ্যাভেলেবল আছে আপনি যখন একটা অ্যাপ্লিকেশনে লগ ইন করবেন আপনি ওইখানে লগ ইন উইথ জি ইট ডিরেক্ট জিমেল পাসওয়ার্ড কিন্তু পাসওয়ার্ড মনে রাখতে হচ্ছে না আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড রাখবেন এবং ওই জিমেলের থ্রুতে সাইন ইন করে আপনি সব অ্যাপ্লিকেশন আদার ফোরাম অফ অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারেন এই ক্ষেত্রে আপনি নিজেকে সিকিউর রাখতে পারেন ওই ওই সিঙ্গেল সাইন ইন ইউজ করে আপনার পাসওয়ার্ড সিকিউর থাকলো মাল্টিপল পাসওয়ার্ড রাখতে হবে তার মানে বিভিন্ন ওইতেই আসলে নিজেকে সেফ রাখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই সব ক্ষেত্রে আসলে আপনার কাছে জানতে চাই কেউ যখন রিপোর্ট করতে চান তিনি মনে করছেন তিনি সেভার বুলিং সেভার স্টকিং এ শিকার হচ্ছেন তিনি রিপোর্ট করতে গেলে রিপোর্টিং এর ক্ষেত্রে প্রত্যেকটা প্ল্যাটফর্মে এক্সাম্পল ফেসবুক ইনস্টাগ্রাম গুগল প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু রিপোর্ট করার অপরচুনিটি আছে যদি কেউ আপনার নামে একটা কমেন্ট করে বা আপনাকে নিয়ে একটা প্রোফাইল তৈরি করে ইচ্ছা মতো লিখতেছে আপনি ওই অ্যাকাউন্টে রিপোর্ট করতে পারবেন এবং সেটা হচ্ছে গিয়ে উইদিন প্ল্যাটফর্ম সো উইদিন প্ল্যাটফর্ম যেটা হয় যে মোস্ট অফ দা কেসেস প্ল্যাটফর্মগুলো ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে এআই ইনভলভ সো এআই ফ্ল্যাক করে এবং এআই ট্রাই করে ডিটেক্ট করার জন্য এবং অনেক সময় দেখা যায় যে এআই বলতেছে না এটা আসলে করতেছে না বা এগ্রি হচ্ছে না সেই ক্ষেত্রে ইউ ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট এ সেকেন্ড স্টেপ আবার আপনি রিপোর্ট করতে পারবেন ইভেন গুগলে গিয়ে আপনার গুগলের স্পেসিফিক ফর্ম আছে এবং ওইখানে গিয়েও আপনি ওটাকে যদি গুগল রেটেড সার্ভিস গুলো হয় সো প্রত্যেকটা কোম্পানির কয়েক স্টেজে আপনার রিপোর্টিং আছে। সো আপনি যদি প্রথম স্টেজে আপনার কাজ হচ্ছে না তাহলে সেকেন্ড স্টেজে করতে পারবেন এই ব্যাপারটা জানা উচিত এবং ওই ব্যাপারটা করা উচিত আরেকটা বল হচ্ছে যে অথোরিটিকে ইনভলভ করাটা খুবই গুড আইডিয়া যদি দেখেন যেটা প্যাটার্নটা দেখতে পারেন যে একজন লং সময় থেকে আপনার পিছনে লেগে আছে তাহলে ডিফারেন্টলি অথোরিটিকে যত আগে আগে ইনভলভ মানে আপনি যত আগে আগে ইনভলভ করবেন আপনার জন্য সুরক্ষাটা বেশি হবে নাও এখন কয়টা জিনিস একটু নিয়ে আসি যে রিপোর্টিং এর ব্যাপারে কিছু কিছু ক্রাইটেরিয়া আমরা দেখি স্কুলে বা আপনার সার্কেলের মধ্যে যখন সাইবার বুলিংটা যখন হয় এই एग्जांपल দেখা যাচ্ছে এক্সক্লুশন আপনাকে ওইখানে নিচ্ছে না রাইট এরপর হচ্ছে কি হ্যারাসমেন্ট ডিজিং এর ক্ষেত্রে দেখা যায় যে সে আপনাকে লগ করতেছে হ্যাকার সে একটা অ্যাকাউন্ট খুলতেছে সে প্রিজেন্ট করতেছে

ওই পার্সনটাকে আইডেন্টিফাই বা একটা অ্যাকশনে নিয়ে আসে আসার জন্য ওকে যে যে ব্যাপারগুলো ট্রিগার করে ফাঁদে ফেলা হয় ফাঁদে ফেলা ফাঁদে ফেলে তাকে সামনে নিয়ে আসার বিষয় অর্থ করে আপনারা হয়তো দুই মিনিট সময় পাবো ভাই আপনার কাছে একটু জানতে চাই যে প্রযুক্তির সহায়তা কিভাবে নিয়ে এই হয়রানিগুলো শনাক্তকরণ করা যায় যে রাসেল ভাই যে কথাটা বলছিল যে ফেসবুক তারপর ইনস্টাগ্রাম এই জায়গাগুলোতে এআই ডিটেকশন আছে আপনার কোনো ধরনের কোনো ক্ষতিকারক অথবা হেও করে যে কমেন্টগুলো করা অথবা বাজে কন্টেন্ট যেগুলো আছে ওগুলোকে ডিটেক্ট

তাদের মাধ্যমে কিভাবে এটাকে প্রতিহত করা যায় এটা বাবা মা এবং শিক্ষক এই দুইটা প্ল্যাটফর্ম খুব ইম্পর্টেন্ট এই টোটাল করে দেখা গেল আপনার বাচ্চা হঠাৎ করে সে মোবাইল ইউজ করতেছে স্ক্রিন ডিভাইস ইউজ করতেছে হঠাৎ করে সে ইমোশনালি ডিফারেন্ট ভাবে অ্যাক্ট করতেছে হ্যাঁ সে আপনার সাথে কথা বলতেছে কথা বলতেছে হঠাৎ করে স্ক্রিনে দেখলো দেখার পরে তার সে কান্না শুরু করে দিছে সে এই যখন এগুলো হচ্ছে ফ্লাগ আপনি যখন দেখবেন আপনার বাচ্চাদের মধ্যে এই ফ্লাগ বা এই গুলো দেখা যাচ্ছে আপনাকে অনেক ওপেন ভাবে কথা বলতে হবে হেই আসলে চেঞ্জ খুব ভালো ভাবে লক্ষ্য করতে হবে এবং বাবা মারা এটা অনেক বড় ভূমিকা রাখবেন আবার আসলে আরো হয়তো দু একটা বিষয় পরিষ্কার করা দরকার ছিল কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেছে নিশ্চয়ই আপনাদের দুজনকে আগেই ধন্যবাদ জানাচ্ছি এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যেটা আসলে শুধুমাত্র আমরা হয়তো জানি না যে আমাদের সাথে এটি হচ্ছে না জানার কারণে আমরা এটা প্রতিরোধ করতে পাইনি নিশ্চয়ই এখন অনেকে এটা প্রতিরোধ করা প্রতিহত করা সেসব বিষয়গুলো উদ্যোগ নেবেন আমাদের এই আজকের আলোচনার মাধ্যমে দর্শক আমরা হয়তো পুরোপুরি আপনাদেরকে সমাধানটা জানাতে পাইনি তবে সামাজিক সচেতনতা তৈরি করার বিষয়টা কিংবা যেই আপনার বাচ্চার সাথে হচ্ছে আপনার সাথে হচ্ছে আপনি হয়তো সেটা জানেন না আনি সুরক্ষা কিভাবে নেবেন সেটি জানেন না আজকের এই আলোচনায় আমাদের দুজন সম্মানিত অতিথি চেষ্টা করেছেন আপনাদের সেই ধারণা দেওয়ার